খুব স্বপ্ন ছিল, আমি খুব খুব খুশি, আমার ছেলে হয়েছে, আমি খুব খুশি। একমাত্র পাওয়া মানে অনেক কষ্ট করছি, এখানে এসে আজকে অনেক আনন্দ লাগতো। দুই বছর কষ্ট করছে আমার ছেলেরা। অনেক বড় স্বপ্ন নিয়ে আমার ছেলেকে আমি এখানে ভর্তি করেছিলাম। আমি আশা করি যে আমার স্বপ্ন সে পুরোপুরি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। নিজৰ সন্তানলৰে যে স্বপ্ন আকাংক্ষা লৈৰে প্ৰতিষ্ঠানত ভৰ্তি কৰাই দিল, আজি তাৰাৰ সেই স্বপ্ন পূৰণৰ দিন। তাইতো সন্তানৰ অৰ্জনৰ এই দিনত তাৰাৰ মা বাফল মাতি উঠে আনন্দ উল্লাসে, বিশ্বজয়ৰ আনন্দ তাৰাৰ চকে মুখে, প্ৰিয় সন্তানেৰে জৰাই ধৰি মাৰ আবেগগণ খুশিৰ হান্না। খুশিতে ফুৱাই মাৰে ফৰাইদাৰ আবেগৰ সেই কেপ, বিশেষ এই মুহূৰ্তৰে স্মৰণীয় কৰি ৰাখিত গড়ৰ ফটো ছেশ্যনো। ক্যাডেটলর হাতত লাল সবুজর পতাকা, আর কণ্ঠে দেশল্লাই জীবন উৎসর্গ করিবার শপথ। অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। চট্টগ্রামত মেরিন ফিশারিস একাডেমিত নবীন নাবিকলর শিক্ষা সমাপনী অনুষ্ঠানত দেখা গিয়ে এমন দৃশ্য, বাদ্যযন্ত্রর তালে তালে শুরু হয় কুচকাওয়াজ। ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয় সে প্রতীক্ষে আমরা আছি। কষ্ট লাগবে, কিছুটা লাগবে, কিছুটা লাগবে না, এরকম আছে, তবে মিস করবো, 42 ব্যাচকে মিস করবো। এটা তার জীবনে যদি করতে পারে এবং সেভাবে অ্যাপ্লাই করতে পারে, সে অবশ্যই দেশ বিদেশে ঘুরবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে, এটাই আশা করি। প্রথম স্বপ্নটা ছিল আমার আব্বু আম্মুর স্বপ্নটা পূরণ করা, তো আব্বু আম্মুর স্বপ্নে আমি বাকিটা বাস্তবায়িত করেছি, দেশের জন্যই কিছু করব। দেশ জাতির জন্য সার জীবনকে বিলিয়ে দিবে, উৎসর্গ করবে এবং দেশের জন্য তার জীবনের জন্য উন্নয়ন করবে। জার্নিটা একদিকে টাফ ছিল, আবার ইজি ছিল, আমরা যখন খাপ খাওয়া নিয়ে পারছি তখন এটা আমার জন্য ইজি হয়ে গেছে, কিন্তু শুরুর দিকে খুবই টাফ ছিল। দীর্ঘ 24 মাস সামরিক প্রশিক্ষণ শেষে নভেম্বরের 1 তারিখ বুধবার কর্ণফুলী নদীর তীরত অবস্থিত চট্টগ্রাম মেরিন ফিশারিস একাডেমির পাড়ত 42তম বেচর এই ফাসিন আউট অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরিন ফিশারিস একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সম রেজাউল করিম এমপি। অন্ধকার ভেদ করে আলোক বর্তিকা হাতে নিয়ে গিয়ে যেতে হবে, জীবনে মনে রাখবেন দেশপ্রেম, দৃঢ় আত্মবিশ্বাস, অধ্যবসায়, সুচিন্তিত অভীষ্ট লক্ষ্য এবং পরিশ্রম কখনই বিফল হয় না। একদিন আপনারা অনেক বড় হবেন, আপনাদের কর্মস্থলে, দেশে, দেশের বাইরে আপনারা হবেন আমাদের অ্যাম্বাসেডর। বিদেশের জাহাজে আমাদের যে ক্যাডেট যাবেন তিনিই কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর। তার আচরণে, তার কর্মদক্ষতায়, তার যোগ্যতায় বাংলাদেশকে তারা বিবেচনা করবে, এই ক্যাডেটই বাংলাদেশের প্রতিনিধি। এখানে যে শিক্ষকরা আপনাদের শিক্ষা দিয়েছেন, আপনাদের এই শিক্ষার নৈপুণ্যতা, আপনাদের মেধা, আপনাদের যোগ্যতা কখনো যেন স্তিমিত হয়ে না যায়। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনা হাজত লাগাতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বাংলাদেশ আজ ইথিওপিয়া, সোমালিয়ার মতো দুর্ভিক্ষ পীড়িত না, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ বিশ্ব নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক, সেই দেশের একজন প্রতিভাবান হিসাবে আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা থাকবে, জীবন যেন থেমে না থাকে, জীবন যেন বিকশিত হয়, জীবন যেন স্তিমিত না হয়, আর শিক্ষকদের শিক্ষা অনন্তকাল ধরে যেন সম্পদ হিসাবে, ক্যাপিটাল হিসাবে আপনাদেরকে আলোকবর্তিকা হাতে নিয়ে দেশ এবং বিদেশে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। এবছর মেরিন ফিশারিস একাডেমির নটিক্যাল সায়েন্স বিভাগত 6 জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগত 59 জন এবং মেরিন ফিশারিস বিভাগত 19 জন সহ মোট 138 জন ক্যাডেটারে গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়ে তারার মা বাবার স্বপ্ন পূরণ করিতে পারি খুশি এসব গ্রাজুয়েট ক্যাডারল। এখান থেকে বের হলেই আমাদের অনেক বড় দায়িত্ব আছে, নিজের জন্য এবং দেশের জন্য সবটাই চেষ্টা করবো যেন ভালো করে করতে পারি। শুরু এবং শেষ, এটা যখন দেশ মানবতা এবং জাতির উন্নয়নে বিনিয়োগ করবে শিক্ষাটা, তখন এই শিক্ষাটা পরিপূর্ণতা পাবে আর আশা করি যে সেটা তারা দিতে পারবে। আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহর রহমতে
সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে যে মার্চেন্ট শিপে ইন্টার্নি করা এবং দেশের জন্য আর কি মেরিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করা। সে ট্রেনিং নিয়েছে, সেটা তার ভবিষ্যৎ জীবনে সে প্রয়োগ করবে এবং একজন সত্যিকারের মানুষ হিসেবে সে বড় হয়ে উঠবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার দেশের ইকোনমিকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য, কারণ যদি ব্লু ইকোনমিকে আমরা আমাদের নেক্সট খুব ভালোভাবে প্রায়োরিটি দিতে পারি, দেন ইট উইল বি আওয়ার নেক্সট ব্যাকবোন অফ দ্য ইকোনমি অ্যান্ড ইট উইল গিভ এ হিউজ বুস্ট। এসব ক্যাডারের মধ্যে বেস্ট অলরাউন্ডার গোল্ড মেডেল, বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল, বেস্ট ফিমেল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল সহ বিভিন্ন ক্যাটাগরির পদক প্রদান করা হয়। শেখ মোহাম্মদ ফয়সাল, সি প্লাস, চট্টগ্রাম।